হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছ সুপ্রি মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাকে বলবো CEFTAS-200 ট্যাবলেটটা সম্পর্কে। তো তোমাদেরকে আজকে CEFTAS-200 ট্যাবলেটটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো যে CEFTAS-200 ট্যাবলেটটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসের কাজ করে, এটা কিসের ট্যাবলেট, তো এটা ডোসেজ কী আছে, কখন কীভাবে খেতে পারবেন। তো এ টু জেড আজকে তোমাদেরকে এই CEFTAS-200 ট্যাবলেটটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো, এটা প্রাইস কত আছে, কোথায় পাবেন। তো এ টু জেড এই ভিডিওটাতে আলোচনা করবো এই CEFTAS-200 ট্যাবলেটটা সম্পর্কে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। আর আমার চ্যানেলকে এখন মতো সাবস্ক্রাইব করে না থাকে, তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে CEFTAS-200 ট্যাবলেটটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন এবং এটা কিসের ভালো কাজ করে এবং এটা কোথায় পাবেন, প্রাইস কোথায় আছে। তো এই CEFTAS-200 ট্যাবলেটটা এক পাতায় 10টা ট্যাবলেট হয়, 10টা ট্যাবলেটের দাম মাত্র 83 টাকা। তো 83 টাকা দিয়ে এই 10টা ট্যাবলেট CEFTAS-200 ট্যাবলেটটা সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকান পেয়ে যাবে 83 টাকা দিয়ে এই 10টা ট্যাবলেট। আর এটা CEFTAS-200 ট্যাবলেট, তো এটার মধ্যে CEFTAS রয়েছে 200 mg। আর এটা ইন্টাস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে, খুবই ভালো একটা ইন্ডিয়ান বেস্ট কোম্পানি ইন্টাস্ট। তো এটা একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, তো এটা আপনারা যে কোনো ক্ষেত্রে খেতে পারেন, যেমন ধরেন সর্দি, কাশ, জ্বর, মাথা ব্যথা, ইনফেকশন, তো এগুলো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই CEFTAS-200 ট্যাবলেটটা। এটা একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, তো এটা যে কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। জ্বর, সর্দি, মাথা ব্যথা এগুলোর মধ্যে খুবই ভালো কাজ করে এই CEFTAS-200 ট্যাবলেটটা। তো এক কথা বলতে গেলে এটা একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এটা সমস্ত রোগের জন্য খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সর্দি, কাশ, যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে খেতে পারবেন। সর্দি, মাথা ব্যথা, জ্বর, গলা ইনফেকশন, কাটা ঘা শুকানোর জন্য যে কোনো ক্ষেত্রে খেতে পারবেন এই CEFTAS-200 ট্যাবলেটটা। এই CEFTAS-200 ট্যাবলেটটা খুবই ভালো কাজে আসে এই CEFTAS-200 ট্যাবলেটটা। তো এটা কখন কীভাবে খেতে পারবেন, এটা ডোসেজ কী আছে, তো সেই সম্পর্কে এখন আমি বলবো যে এটার ডোসেজ কী আছে। তো এই CEFTAS-200 ট্যাবলেটটা আপনারা একটা করে দিনে দুবার খেতে পারবেন, একটা করে দিনে দুবার কন্টিনিউ করতে পারবেন, একটা করে দিনে দুবার খেতে পারবেন খাওয়ার পরে। তো একটা ট্যাবলেট করে দিনে দুবার খেতে পারবেন খাওয়ার পরে। তো প্রতিনিয়ত কদিন খেলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন, এই CEFTAS-200 ট্যাবলেটটা উপকারটা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।